মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সকলে বাড়িতেই আছো এবং পড়াশোনা করছো আজকে আমার এই ভিডিওটি তোমাদের পড়াশোনায় একটু সাহায্য করার জন্য তৈরি করছি ইংলিশ সাবজেক্ট ক্লাস এইট লেসেন ফোর এবং টাইটেল হচ্ছে দ্য গ্রেট এস্কেপ রিটেন বাই সুগত বোস টাইটেলটি দেখো গ্রেট এসকেপ গ্রেট শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ এবং এস্কেপ মানে পালিয়ে যাওয়া বা পলায়ন করা এখানে গ্রেট শব্দটি ব্যবহার করা হয়েছে এস্কেপকে বোঝানোর জন্য অর্থাৎ এস্কেপটা মহান বা শ্রেষ্ঠ ছিল এখানে গ্রেট বা মহান শব্দটি এস্কেপের ক্ষেত্রে প্রযোজ্য হলেও সেই মানুষটির ক্ষেত্রেও প্রযোজ্য যেই মানুষটি এই এস্কেপটি করেছিল আমাদের সকলের পরিচিত এবং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের একজন উজ্জ্বলতম নক্ষত্র নেতাজি সুভাষচন্দ্র বোস যাকে তোমরা সকলেই চেনো আমি এখানে একটি নেতাজি সুভাষচন্দ্র বোসের ছবি দিয়ে দিয়েছি যাতে তোমাদের চিনতে খুব সুবিধা হয় যদিও তোমরা সকলেই নাকে চেনো যিনি তার সারাটা জীবন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য উৎসাহ করে দিয়েছিলেন দেশের কাজে নিজের দেশে তথা বিদেশেও তিনি ব্রিটিশ বিরোধী কার্যকলাপ চালিয়ে গিয়েছিলেন আমাদের আজকের এই টেক্সটির যিনি রাইটার সুগত বোস তিনি ছিলেন সুভাষচন্দ্র বোসের গ্র্যান্ড নেফিউ তিনি হারবার ইউনিভার্সিটির একজন অধ্যাপক বা প্রফেসর এবং শরৎচন্দ্র বোসের তিনি গ্র্যান্ডসন তার লেখা একটি বই হিস ম্যাজিস্টিস অপোনেন্ট যেটি দু হাজার এগারো সালে পাবলিশ হয় সেই মূল গ্রন্থ থেকে আজকের এই টেক্সটটি আমাদের নেওয়া হয়েছে মূল টেক্সটে যাওয়ার আগে যে মানুষটির সম্পর্কে কিছু না বললেই নয় যদিও তোমরা জানো তা সত্ত্বেও দু চারটি কথা আমি বলে নিচ্ছি তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বোস নেতাজি সুভাষচন্দ্র বোস বর্ন টোয়েন্টি থার্ড জানুয়ারি এইটিন হান্ড্রেড নাইনটি সেভেন ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটিশ রুল অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি আঠেরোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতবর্ষের যে সমস্ত জাতীয়তাবাদী লিডার্স ছিলেন তাদের মধ্যে একজন যিনি লড়াই করেছিলেন ভারতের স্বাধীনতা অর্জনের জন্য ব্রিটিশদের কাছ থেকে অর্থাৎ ব্রিটিশরা যে পরাধীনতা শৃঙ্খল পড়িয়ে রেখেছিল সেখান থেকে আমাদের দেশকে স্বাধীন করার জন্য তিনি লড়াই করেছিলেন টু দিস পারপাস পারপাস মানে হলো উদ্দেশ্য অর্থাৎ এই উদ্দেশ্যে তিনি হি ফাউন্ডেড তিনি প্রতিষ্ঠা করেছিলেন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ যার আরেকটি নাম আছে আজাদ হিন্দ ফৌজ হুইচ ইনক্লুডেড এ উমেন্স রেজিমেন্ট টু এই আইএনএতে একটি মহিলা বাহিনীও ছিল যে আইএনএ প্রতিষ্ঠা হয়েছিল ভারতের স্বাধীনতার আন্দোলনের জন্য ইন নাইনটিন ফর্টি ওয়ান দ্য ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউজ অ্যারেস্ট উনিশশো সালে ব্রিটিশ গভর্নমেন্ট বা ইংরেজ সরকার সুভাষকে হাউস অ্যারেস্ট করেছিল বা গৃহবন্দি করেছিল দ্যাট ইজ কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস অর্থাৎ হাউস অ্যারেস্ট মানে হচ্ছে কনফাইন্ড হিম ইন হিজ ওন হাউস কনফাইন মানে বন্দি করা তার নিজের বাড়িতে তার মানে সুভাষ নিজের বাড়িতে তাকে বন্দি করা হয়েছিল দ্য ফলোয়িং ন্যারেটিভ ডেসক্রাইবস দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এস্কেপ অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অব দ্য ব্রিটিশ টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম অর্থাৎ দ্য ফলোয়িং ন্যারেটিভ এই নিচে যে ন্যারেটিভটি রয়েছে সেটা ডেস্ক্রাইব বা বর্ণনা করছে দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস সেই রোমাঞ্চকর এবং সাহসী পলায়ন অফ সুভাষ বোস সুভাষ বোসের যেই কারেজিয়াস এবং এক্সাইটিং যে পলায়নটা ছিল সেটি এবং সেটি কোথা থেকে হয়েছিল বা কার কাছ থেকে তিনি পলায়ন করেছিলেন ফ্রম দ্য ক্লাচেস অব দ্য ব্রিটিশ ইংরেজদের শৃঙ্খল থেকে ক্লাচ মানে হচ্ছে শৃঙ্খল ইংরেজদের সেই শৃঙ্খল থেকে বা বন্দি অবস্থা থেকে তিনি পলায়ন করেছিলেন কী জন্য পলায়ন করেছিলেন টু কন্টিনিউ হি স্ট্রাগল ফর ইন্ডিয়া ফ্রিডম ভারতের স্বাধীনতা সংগ্রামকে কন্টিনিউ করার জন্য বা চালিয়ে যাওয়ার জন্য তিনি এই আন্দোলন পলায়নটি করেছিলেন আজকের এই ভিডিওতে এইটুকুই পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী টেক্সটটা আলোচনা করব